হ্যালো ফ্রেন্ডস, আমি রুনা। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা হচ্ছে বেড চপ কিংবা পাউরুটি চপ। তো চলুন চলে যাই এই বেড চপ বানানোর মূল প্রস্তুত প্রণালীতে। আমি এখানে বড় সাইজের পাউরুটি থেকে 3-4 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। প্রথমে পাউরুটিগুলো পানিতে ভিজিয়ে নিয়ে পানিটা চিপে চিপে তুলে নিতে হবে। এই ব্রেড বানানোর রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। পাউরুটিগুলো ভিজিয়ে তুলে নিয়ে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। চটকিয়ে নেওয়ার পরে আমি 3টা বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছি, সেই আলুগুলো আমি এক এক করে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এই পাউরুটি এবং আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে আমি এখানে 7-8টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, এবং 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন এটা আমি আবারও ভালোভাবে হাত দ্বারা মেখে নিব। মাখানো হয়ে গেছে, এখন আমি হাতের তালুতে তেল মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে অল্প অল্প করে আমি পাউরুটি এবং আলুর ডোটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে হাতের মাঝখানে হাতের তালু দিয়ে আমি গোল গোল করে নিয়ে একটা গর্ত করে নিয়ে নিচ্ছি। এখানে আমি সস দিয়ে দিব। এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু পুদিনা পাতার সস, ধনে পাতার সস, তারপরে হচ্ছে চিলি সস, যে কোনো সস দিয়ে কিন্তু এই পাউরুটির চপটা তৈরি করে নিতে পারবেন। আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি মুখটা। দেওয়ার পরে আমি দু সাইডে আবারও আলতো হাতে গোল করে নিলাম। দেওয়ার পরে আমি রেখে দিচ্ছি। এটা আপনারা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। আমি এখানে গোল শেপ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ফিঙ্গার শেপেও তৈরি করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো চপই বানিয়ে নিব। আমি চুলায় একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, খুব একটা বেশি তেল দিইনি, হালকা পরিমাণে তেল দিয়েছি। আমি তেলটা একটু চেক করে নিয়েছি গরম ঠিক মতো হয়েছে কিনা। এখন আমি একটা একটা করে পাউরুটির চপগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এক পাশে হয়ে গেলে আলতো হাতে আর এক পাশটা উল্টিয়ে দিতে হবে। আমি চপগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। হয়ে গেছে আমার পাউরুটি চপগুলো ভাজা। এখন আমি একটা ছাঁকনিতে তেল নিংড়ে তুলে নিচ্ছি। আমি এখন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। খুবই সুস্বাদু, আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এই পাউরুটি চপ। আপনারা এটা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। নেক্সট টাইম আমি আপনাদের মাঝে হাজির হব আরও দারুণ দারুণ সব রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।